কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে হাসপাতালটিতে যান তিনি এ সময় সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন সরকার প্রধান পরে বক্ষবেধি হাসপাতালেও যান সরকার প্রধান আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনের নির্দেশনা দিয়ে আহতদের চিকিৎসায় সরকারের সব ধরনের সহযোগিতা থাকবে বলেও আশ্বস্ত করেন সরকার প্রধান